সিনেমার ইতিহাসে এমন কাণ্ড আগে কখনো ঘটেনি। যে কাণ্ড ঘটল এবার শাকিব খান ও পরীমনি অভিনীত সিনেমা ধূমকেতু মুক্তির পর। প্রথমবারের মতো বাংলাদেশি সিনেমার ইতিহাসে প্রথমবার কোনো চলচ্চিত্র মুক্তির পর 30 মিনিটের মতো গল্প যোগ হতে যাচ্ছে। এইরকম ঘটনা এর আগে কখনোই ঘটেনি কোনো চলচ্চিত্রে। এই চলচ্চিত্রের গল্প কাহিনীকার মনির রাজা এটাই নিশ্চিত করেন। ধূমকেতু সিনেমার পরিচালক শফিক হাসান জানান, আসলে চলচ্চিত্রটি মূলত ডিজিটাল ফরম্যাটে করা হয়েছিল, আর গল্পের প্রয়োজনেই এই 30 মিনিট যোগ করা হয়েছে। আশা রাখি দর্শক আর হল মালিকরা ছবিটি পছন্দ করবেন, যেহেতু গল্পটা দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত ধরে রেখেছে। আমি এটা নিশ্চিত যে নতুন দর্শকরাও এই গল্পটা আরো ভালোভাবে বুঝতে পারবেন। ছবি মুক্তির পর নতুন করে ছবিতে গল্প সংযোজন করা এবারেই প্রথম। এখন দেখার বিষয় হলো দর্শকরা কিভাবে এই ছবিটিকে নিচ্ছেন। সুপ্রিয় দর্শক, আপনারা আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে আমাদের জানাতে ভুলবেন না। নিত্য নতুন খবর জানতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। লাইক কমেন্ট শেয়ার করে সঙ্গেই থাকুন।